তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে মাধ্যমিককে টেস্ট পেপার দিয়েছে তার আজকে ভূগোলের সমাধান করব পেজ নাম্বার তিনশো তিয়াত্তর প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী সূর্য কোন ভূমিরূপটি মাশরুম রক নামে পরিচিত গৌর নদীতে প্রপাত কূপ গড়ে ওঠে উচ্চপ্রবাহে জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক চুরানব্বই পারসেন্ট তারপর অ্যালবেডোর পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট কিন্তু এখানে অপশন আছে পঁয়ত্রিশ পার্সেন্ট চৌত্রিশ নেই যেহেতু পঁয়ত্রিশ হবে ভারতের বৃহত্তমে হিমবাহ হল সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম কয়াল হল ভেমবানাত বিশ্ব উষ্ণায়নে মুখ্য গ্রিনহাউস গ্যাস হল সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ঘূর্ণবাদ এক প্রকার আকস্মিক বায়ুপ্রবাহ চন্দ্র সূর্য ও পৃথিবীর একই সরল রেখার অবস্থানকে কি বলে সিজিগি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো মূল ভূখণ্ড বলেছে তাহলে এখানে কন্যা কুমারিকা অন্তরীপ এখানে কিন্তু ইন্দ্রা পয়েন্ট হবে না পরে প্রশ্ন রবি শস্য চাষের সময় কোন কাল রবি শস্য শীতকাল ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেঙ্গালুরুতে পরে বিভাগ খ দুই নম্বরের একের দেখো যে শিব বালিয়াড়ির আকৃতি পিরামিডের নেই এটা ভুল কেমন এটা সোজা তরবারির নেই তোমাদেরকে এই জন্যই প্রশ্নগুলো লেখাচ্ছি কমেন্টে এর আগের দিন কে বেশ বলেছিল যে স্যার সত্য এবং মিথ্যার এক্সপ্লেনেশনগুলো বা সঠিক উত্তরগুলো দিয়ে দিলে ভালো হয় সেই জন্য উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি পাশে দুই নম্বর আরাবল্লি একটি ক্ষয়জাত পর্বত এটা সঠিক তিন নম্বর বায়ুর চাপ মাপার একক সেন্টিমিটার এটা ভুল এটার উত্তর হবে মিলিবার পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্রসোত মিলিত হলে ঘন কুয়াশার সৃষ্টি হয় এটা একদম সঠিক কোনো কোনো জায়গায় দেখবা লেখা আছে যে মগ্নচলা সৃষ্টি হয় সেটাও সঠিক কোনো কোনো জায়গায় লেখা থাকবে প্রাচীর সেটাও সঠিক তারপর কানডালা একটি করমুক্ত বন্দর অবশ্যই সত্য তারপর অরুণাচল প্রদেশের জনসংখ্যা ভারতের মধ্যে সর্বাধিক এটি ভুল কারণ সব বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে পরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে এক নম্বর দেখো শৈবাল সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরে দেখা যায় মন্তকূপ মন্তকূপ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বমিরূপ তারপর সার্ভে অফ ইন্ডিয়া এটা কোথায় রয়েছে দেরাদুনে রয়েছে ভিলাই ভিলাই হল ভারতের বৃহত্তম লোহ ইস্পাত শিল্প কেন্দ্র আম্রবৃষ্টি এটা দক্ষিণ ভারতে জোরহাট এটা হচ্ছে চা গবেষণাগার কেন্দ্র আসামির এরপর শূন্যস্থান স্থানটা দেখো যে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার ব্যাঙ্গুয়েলা সোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে থরমরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে পরের প্রশ্ন মরুভূমির এই সরি মরু অঞ্চলে বায়ু ও জলধারার কার্যে সৃষ্টি হয় পেডিমেন্ট পরে প্রশ্ন কর্ণাটক রাজ্যে কফি উৎপাদনে সবচাইতে বেশি এবং প্রথম স্থান অধিকারী পরে দু এক কথাই উত্তর দা দোয়াব কি দোয়াব হল দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে কোন ভূমিরূপ ডিমের ঝুড়ির ভূমিরূপ নামে পরিচিত ড্রামলিন আইটিসি জেডের পুরো নাম কি ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন সিজিগি কাকে বলে চন্দ্র সূর্য ও পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে সিজিগি বলে ভারতের একটি প্রবাল গঠিত দ্বীপের নাম লাক্ষাদ্বীপ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি কাঞ্চনজঙ্ঘা বরদই শিলা কোন রাজ্যে সংগঠিত হয় আসামে পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে হলদিয়াতে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য